রাতের খাবারের মধ্যে টিকটিকি, সেই কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ল ভদ্রেশ্বরের গৌরহাটি ESI হাসপাতালে। এই হাসপাতালে মূলত ভদ্রেশ্বর চাপনানি চন্দননগর বৈদ্যবাটি এলাকার কলকারখানার শ্রমিকরা অসুস্থ হলে চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়, কিন্তু খাবারের মান অত্যন্ত নিম্নমানের বললে দাবি করলেন অসুস্থ শ্রমিকরা। রবিবার রাতে খাবার খেতে গিয়ে এক শ্রমিক খাবারের মধ্যে মরা টিকটিকি দেখতে পেয়ে আশ্চর্য হয়ে যায়। ওই শ্রমিকের দাবি, এই টিকটিকির কিছু অংশ সে খেয়ে নিয়েছে। ওয়ার্ডের সব শ্রমিকেরা বাইরে বেরিয়ে এসে তাদের অভিযোগ জানাতে থাকেন। রাতে বাড়ির লোকেরা আসে না, তাই খুব সমস্যা এদের। এ ব্যাপারে কর্তব্যরত নার্স জানান তিনি কিছু বলতে পারবেন না, যা বলার সুপার ওয়ার্ড মাস্টার বলবেন, কিন্তু তাদের দেখা পাওয়া গেল না। এখন খাবার মানে এক তারিখ থেকে, মানে যখন থেকে আমি এসেছি, খাবারটা চাওয়ালটা একদম টাইট থাকছে। আমি কবার যে রান্না করে দেই সাপ্লাই খাবার দিতে আসে, ওকে বলেছি কি দাদা একটু চাওয়ালটা নরম করবে, কিন্তু আমরা তো মানে পেটে অসুবিধা নেই, কিন্তু অন্য লোক পেটে অসুবিধা আছে, ওর তো অন্য ক্ষতি করবে। আর একটু সবজি আছে, এই লাউ আছে, এই ঝালটা মানে ঝালটাই মতন সব কেটে দিচ্ছে। এই আলু আছে সব 8 টাকাওয়ালা কিলো আলু, আমি জানি আমি বাজার করি তো আমি জানি, এটা 8 টাকাওয়ালা দামে কিলো আলু এই কেটে সব মরিচকে খাওয়াচ্ছে পেশেন্টকে। এটা পেশেন্ট খেলে আর ভালো হবে না অসুস্থ হবে। আর একটা কথা, সকালবেলা যে দুধ দেওয়া যায়, একটা পাউরুটি দেওয়া যায়, পাউরুটি দেখবেন না মানে কি বলবো, একটা কেলা ওই সিঙ্গাপুরি কেলা আর কিচ্ছু নেই। আর খাবারে সবসময় নোংরা ফোঙরা পাওয়া যায়, আজকে টিকটিকি পাওয়া যাচ্ছে, এর মুন্ডিটা মনে হচ্ছে আমি খেয়ে গেছি, কেন একটু মানে অসুবিধা হচ্ছে। কিন্তু আমি যখন চামড়া দিয়ে তরকারিটা তুললাম দেখছি এটা আছে, এটা আমার বক্তব্য আছে খাবার একটু ভালো করে দেবে তো পেশেন্টকে। তোমার কি বলবে? আমরা বলছি কি এবার আমরা কি খাবো কি এমনি এখানে আমরা কি করবো? এখন পেশেন্টটা বাড়িতে লোক কোনো চন্দননগর কোনো ভদ্রেশ্বর কোনো চাপদা নেই, এবার তো বাড়ির লোক তো আসতে পারবে না। তোমরা তো মিলের শ্রমিক। হ্যাঁ মিলের শ্রমিক আমরা, এখন তো বাড়ির লোক আসতে পারবে না, তা আমরা কি এখানে কি খাবো এখন রাত্রিবেলা? এই যে বাড়ির লোক নেই কি খাবে এখন? ভদ্রেশ্বর থেকে সৌরভাদকের রিপোর্ট, খবর দিনভর।